নমস্কার মই ঋতুস্মিন শর্মা জি সময়ত এখন দেখত নিয়োগ বৃদ্ধিৰ কথা কৈ থকা হৈছে সেই সময়তে কিন্তু দেখৰ 55,000 কৰ্মচাৰীয়ে চাকৰি হেৰুৱাবলে গৈ আছে এই নিৰ্বাচন শেষ হোৱাৰ পিছতেই এই 55,000 চাকৰিয়ালে চাকৰি হেৰুৱাব কিন্তু নিৰ্বাচনৰ পূৰ্বে এওঁলোকৰ চাকৰি কৰ্তন নকৰিবলৈ চৰকাৰে নিৰ্দেশ দিছে জানুছা নিৰ্বাচনৰ প্ৰভাৱ পৰে BSNL নির্বাচন শেষ হওয়ার লগে লগে এই BSNLর 31% কর্মচারী চাকরির পৰা বিদায় দিয়া হব প্রতিষ্ঠানটির মুঠ 54,451 জন কর্মচারীয়ে চাকরি হেরুয়াব নির্বাচন শেষ হওয়ার লগে লগে আর এই চাকরি হেরুয়াবলগিয়া কর্মচারীর সংখ্যা মুঠ কর্মচারীর 31% লোকসানের অজুহাত দেখায় এই কর্মচারী কর্তনের কঠোর সিদ্ধান্ত লৈছে BSNL-এ যার বাবে বাধ্যতামূলক অবসরের এখনই বিশেষ আসনি লৈছে BSNL-এ যার জড়িয়ে প্রায় 55,000 কর্মচারীক চাকরির পর অব্যাহতি দিয়া হব এই সকল কর্মচারীক অব্যাহতি দি বছরি 1,671-1,931 কোটি টাকা রাহির অঙ্ক করেছে BSNL কর্তৃপক্ষ আর এইদরে সবছর প্রায় 15,895 কোটি রাহির আশা করেছে প্রতিষ্ঠানটে কিন্তু সরকারে আগন্তুক লোকসভা নির্বাচনের পূর্বে কোনো ক্ষেত্রতে এই সকল কর্মচারী খেদিবলে অনুমতি দিয়া নাই BSNL কিন্তু BSNL এই অবস্থা কি হয়েছে বারো BSNL-এর এই লোকসানের প্রধান কারণ হয়েছে মুকেশ আম্বানীর জিও সরকারে মুকেশ আম্বানীক অভূতপূর্ব সহায় সহযোগ করার বাবে এই যুজক টিকি থাকিব নোৱাৰিলে BSNL-এ আজিৰ তারিখত BSNL-এর মুঠ কর্মচারীর সংখ্যা 1,74,312 জন এই সকল কর্মচারীর গড় বয়স 55-ৰ ওপৰত সে এতিয়া পুনরুজ্জীবিত আসনি হাতত লৈছে BSNL-এ ফলত বাধ্যতামূলক অবসর দিয়া হব 54,451 জন কর্মচারীক চাকরি কর্তন হবলগিয়া কর্মচারীর সংখ্যা মুঠ কর্মচারী 31% আর ইয়ার বাবে BSNL-এর কেবালানিও বৈঠক অনুষ্ঠিত হয়েছে বিগত বছরের 18 এপ্রিল আর 31 জুলাই দুখনকৈ রিভাইভেল আর রিকনস্ট্রাকশন আসনি সম্পর্কত প্রতিবেদনও দিছে BSNL-এ কিন্তু দুঃখৰ বিষয় দেশত নিয়োগ সৃষ্টিৰ উৎস বৃদ্ধি হোৱাৰ পৰিৱৰ্তে এতিয়া 55,000 কৰ্মচাৰী চাকৰি যাবলৈ ওলাইছে খিলঞ্জীয়া ফাৰ্ষ্ট খিলঞ্জীয়াৰ স্বাৰ্থত খিলঞ্জীয়াৰ যুঁজত খিলঞ্জীয়াৰ প্ৰতিনিধি উপমান্য হাজৰিকা